নির্বাচনে সম্মানিত ভোটার ভাই ও বোনেরা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হিরো আলম যাচ্ছে ক্রিকেটার মুশফিকুর রহিমের বাড়িতে ভোট চাওয়ার জন্য। এটা হলো মুশফিকুর রহিমের বাড়ি, এটা বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ক্যাপ্টেন এক্স ক্যাপ্টেন দেখুন আছে রহিমের বাসা তিনি এসেছে। এটা হলো মুশফিকুর রহিমের বাড়ি, স্কুলে গেছে মুশফিকের বাবা আছেন? চিনি না। আচ্ছা আপনি এখানে বাড়ির একজন সদস্য? আচ্ছা মুশফিক আপনার কি হয়? ওনার বাবা কোথায়? স্কুলে। কেউ নাই বাসায়? আচ্ছা একটু আমরা কথা বলেন, কেউ কি আছে? মাড্ডালি, তাই আমরা আজকে সবাই জানেন বাংলাদেশের নাম করা একজন ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাইয়ের বাসায় আমরা আজকে এসেছি ভোট চাইতে। ওনার বাসায় কেউ নাই, ওনার বাবা আছে শুধু, আমরা তার সাথে আমরা দেখা করবো আপনার ভোট চাওয়ার। আপনার আসনে সাবেক ক্যাপ্টেন মুশফিকের বাসা, ভাবতে আপনার ভালো লাগছে? অবশ্যই ভালো লাগতেছে, তার বাসাও বগুড়া আমার বাসাও বগুড়া, একই আসনে তাও ওনার ভাই আসনে একই আসনে আমাদের বাসা, তা অবশ্যই এটা গর্বের বিষয়। আমাদের বগুড়াতে আপনার অনেক ভালো বড় বড় আর্টিস্ট আছে, মুশফিকুর রহিম ভাই আছে, অপু বিশ্বাসের বাসা আছে, ডনের বাসা আছে, আরও অনেক বড় বড় আসে আমাদের বাংলাদেশে বড় বড়, তারপরে আমাকে দেয় আমাদের শহীদ গিয়ে রহমানের বাসা হয় উত্তরবঙ্গে, অনেক বড় বড় লোকের বাসা এখানে উত্তরবঙ্গে, তাই আমরা অবশ্যই উত্তরবঙ্গে নিয়ে আমরা গর্ব করি, আমাদের বগুড়া নিয়ে গর্ব করি যে আমি বগুড়াতে জন্মগ্রহণ করছি। এই হিসেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা মুশফিক ভাই তো নাই, যেহেতু মুশফিক কিন্তু দেখতেও পারেনি মুশফিকুর রহমান ভাই এবং তার টোটাল ফ্যামিলি সবারই একটা করে ভোট আমাকে দিয়েছে। আপনারা বাসায় যেহেতু আপনি নেই ঢাকায় আপনি আমরা জানি, তাও আপনার বাসায় আমরা এসেছিলাম, অবশ্যই আপনি আমাকে একটা ভোট দেবেন। মার্কা কি? মার্কা হলে একতারা ভাই, আমাকে একটা একতারা মার্কা ভোট দেবেন, টোটাল ফ্যামিলি সবাই একটা করে একতারা ভোট দেবেন। ধন্যবাদ। আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আচ্ছা আমরা ওনার বাবা কি স্কুলে আছে? হ্যাঁ একটু বললে আসবে, দর্শক দেখতেই পাচ্ছেন এটা হলো ভিতরে যাওয়া দরকার।